হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি চাইনিজ ড্রামা নিয়ে। এটা একটি বস এবং এমপ্লয়ের লাভ স্টোরি, তাই আই এম শিওর যে তোমাদের স্টোরি খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড ঝাও ঝাওকে দেখানো হয়, যে ফেমাস অ্যাক্ট্রেস ফ্যাং মিনের সাবস্টিটিউট। সে তার হয়ে ডেঞ্জারাস সিন প্লে করত, কিন্তু এর ক্রেডিট সে কখনোই পায়নি, কারণ সে একটা সাবস্টিটিউট। অন্যদিকে ড্রামার মেন লিড মিংকে দেখা যায়, যে ডিপ্রেসড ছিল এবং বলে, আমি ওই মেয়েটিকে খুঁজতে চাই যে শুধু আমার মেমোরিতেই আসে। তখন তার ঘুম ভাঙে আর তার অ্যাসিস্ট্যান্ট বলে, কি হলো, আপনি কি আবারও স্বপ্ন দেখলেন? কিন্তু এখন আপনার ওই মেয়েটার কথা না ভেবে মিটিংয়ের কথা ভাবা উচিত, সে বলে চিন্তা করো না। এরপর দুজনে ফুল স্টাইল মেরে মিডিয়ার সামনে আসে এবং বলে, ফরমালডিহাইড কেসের কার হাত রয়েছে সেটা আমরা খোঁজ করেই জানতে পাবো, আর এই কেসে যাদের মৃত্যু হয়েছে আমরা তাদের ফ্যামিলিকে সাহায্য করব। বাকি কেসের ব্যাপারে আমার ফিয়ান্সি ফ্যাং মিন ডিটেলসে বলবে, যে একটু পরেই এখানে আসছে। এদিকে সেই ফেমাস অ্যাক্ট্রেস ফ্যাং মিন মেকআপ রুমে তার মেকআপ আর্টিস্টকে বাহানা করে নিচে পাঠিয়ে দেয়, কারণ তার ঝাওঝাওয়ের সাথে কিছু কথা আছে। তারপর ঝাওঝাওকে বলে, তুমি আমার হয়ে ওই প্রেস কনফারেন্সে চলে যাও, আমার বাবা আমাকে ওখানে যাওয়ার জন্য ফোর্স করছে, কিন্তু আজকে আমি অন্য কারোর সাথে দেখা করতে যাব, যার সাথে অনেকদিন ধরেই আমি দেখা করতে চাইছি। এখন ঝাও ঝাও তার সাবস্টিটিউট, তাই তাকে ফ্যাং মিনের এই কথাটাও শুনতে হয়। এরপর সে নিজের মেকআপ করে, এতে তাকে দেখতে একদম ফ্যাং মিনের মতন লাগছিল। আসলে সে মেকআপে মার্স্টার্স করেছে। তারপর কানে এয়ার রেকর্ডার অন করে দেয়। এরপর সে মিডিয়ার সামনে আসে। মিং প্রথমবার ফ্যাং মিনকে চোখের সামনে দেখে খুবই খুশি হয়। ঝাও ঝাও এখানে ফ্যাং মিনের রোলটা খুব ভালোভাবে প্লে করে এবং মিংয়ের ফিয়ান্সি হওয়ার পুরোপুরি চেষ্টা করে, আর তার কানে কানে বলে, আমি এখানে তোমার হেল্প করছি, তাই তোমাকেও আমার হেল্প করতে হবে। এতে সে কিছু না শুনেই হ্যাঁ করে দেয় এবং অ্যানাউন্স করে যে তারা খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করতে চলেছে। ওখান থেকে এসে ঝাও ঝাও তাকে বলে, আমার বাবা আমাকে ফোর্স করেছে এখানে আসতে, আমি যখন এখানে এসেইছি তখন তোমার ফিয়ান্সে হওয়ার অ্যাক্টিংটাও করেছি, তাই আমি চাই তুমি এই এঙ্গেজমেন্টটা ভেঙে দাও। এতে সে হাসতে হাসতে বলে, আমি এঙ্গেজমেন্ট ভাঙবো না, আমি তোমাকে লাইক করি, তাই এই জন্য কোনো রিজনের প্রয়োজন নেই। সে রেগে গিয়ে কাঁচের বোতল ভেঙে দিয়ে কাঁচের টুকরো তার গলাতে ধরে বলে, তুমি না ভাঙলে আমি তোমাকে মেরে দেব। সে তার ক্লোজ এসে বলে, তুমি যদি আমাকে মেরেও ফেলাও তবুও আমি এঙ্গেজমেন্ট ভাঙবো না। সে দেখে এ তো খুবই থ্যাতলা, তাই সে নিজের গলাতেই কাঁচের টুকরোটি ধরে বলে, যদি তাই হয় তাহলে আমি নিজেই মরে যাচ্ছি। মিং তার দিকে তাকায়, তারপর স্মাইল করে ওখান থেকে চলে যাই। তখন ঝাও ঝাও ভাবে, আমি কখনোই ভাবিনি যে তুমি এত বছর পর আবারও আমার সামনে আসবে। ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে ঝাও ঝাও মিংকে আগে থেকেই চিনত, কিন্তু এখন সে তার সামনে আসতে চায় না। বাড়ি এলে ফ্যাং মিন তাকে কল করে বলে, কি হলো ওখানে? সে বলে, তুমি চিন্তা করো না, আমি এঙ্গেজমেন্ট ভাঙার পুরোপুরি চেষ্টা করছি। আসলে সে এঙ্গেজমেন্ট ভেঙে ফ্যাং মিনকেই সাহায্য করতে চায় আর নিজেও মিংয়ের থেকে দূরে যেতে চায়। এদিকে মিংকে অ্যাসিস্ট্যান্ট জানায়, আপনার সামনে যে এসেছিল সে আসল ফ্যাং মিন ছিল না, ওটা তার সাবস্টিটিউট ছিল। মিংক বলে, যদিও আমাদের এই মেয়েটিকে কোনো দরকার নেই, তবুও দেখা যাক কতদূর অ্যাক্টিং ও করতে পারে। পরের দিন সকালে ঝাও ঝাও পুরোপুরি ফ্যাং মিনের মতন রেডি হয়ে মিংয়ের সাথে দেখা করতে যায় এবং ডাইরেক্ট বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। সে বলে, কিন্তু তোমার তো কাল অবধিও বিয়ের মত ছিল না, মনে হচ্ছে তোমার বাবা তোমাকে একটু বেশি ফোর্স করেছে। যাই হোক, যখন আমরা বিয়ে করছি তখন আমাদের একে অপরকে জানা উচিত। সে বলে, আমার পিছনে এত ইনভেস্টিগেট করার পরও আরও কি কিছু বাকি আছে? সে বলে, আমি শুনেছি যে তোমার একটা সাবস্টিটিউট আছে, তাও সেটা ঝাও ঝাও নামের। যা শুনে ঝাও ঝাও তো পুরো শকড হয়। তারপর সে কনফিডেন্টলি বলে, হ্যাঁ ছিল, কিন্তু অ্যাব্রড থেকে আসার পর আমার ওর সাথে দেখা হয়নি। এবং ওয়াইন খেয়ে বলে, মনে হচ্ছে তুমি আমার চেয়ে আমার সাবস্টিটিউটের প্রতি বেশি ইন্টারেস্টেড, তাই আমি চলে যাচ্ছি। সে বলে, আরে না না, আসলে আমি তোমার ব্যাপারে আরও জানতে চাই। এরপর সে তাকে বাড়িতে ছাড়তে আসে আর তার আগেই তার ঘরে ঢুকে যায় যাতে কিছু ক্লু পেতে পারে, কিন্তু কিছুই পায় না,
কারণ ঝাও ঝাও পুরোপুরি রেডি হয়েই ছিল। এমনকি সে ফাংমিনের ফটোও লাগিয়ে রেখেছিল যাতে সে সন্দেহ না করতে পারে। তবুও মিং তো তার কথাতে বিশ্বাস করে না। সে তাকে ক্লোজ করে বলে, তোমার তো চোট লেগেছিল, দেখি সেটা। ঝাও ঝাও চোটের চিহ্ন আগে থেকেই বানিয়ে রেখেছিল আর বলে, মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে একটু বেশি সন্দেহ করছো। এটা শুনে মিং রেগে গিয়ে তাকে সোপাতে পুশ করে বলে, আমাদের দুজনের আরও কাছ থেকে জানা উচিত, আসলে সে জানে এটা ফাংমিন না। তবুও সে তাকে এক্সপোজ করতে পারছে না, কিন্তু ঝাও ঝাও কনফিডেন্টলি তার উপরে আসে আর বলে, তুমি আগেই বলতে পারতে যে তুমি চেরিস খেতে চাও। সে বলে, আমি জানি তুমি ফাংমিন নও বলে তার মাস্কটি খুলে দেয় আর বলে, সত্যি কেউ ইজিলি তোমাকে চিনতে পারবে না। এবং তার ডিটেলস বলে যে তুমি 25 বছরের ঝাও ঝাও হও, যে মার্শাল আর্টস এবং মেকআপে মাস্টার্স করে রেখেছ। সে বলে, আমি যদিও মেকআপে মাস্টার্স করেছি, তবুও কিছু না কিছু কমতি তো থেকেই গেছিল, যার জন্য তুমি আমাকে ধরে ফেললে। মিংয়ের ঝাওয়ের প্রতি তো কোনো ইন্টারেস্ট ছিল না। সে বলে, তুমি আমাকে ফাংমিনের লোকেশন বলে দাও, তারপর যেখানে ইচ্ছা যাও, না হলে আমি তোমার সত্যিটা মিডিয়ার সামনে বলে দেব। এটা বলেই সে চলে যায়। কিন্তু ঝাও ঝাও এত সহজে হার মানবে না। সে মিংয়ের পেছনে যায় এবং তাকে ফুটেজ দেখিয়ে বলে, যদি আমি মিডিয়াতে এই ভিডিওটা দেখিয়ে দিই তাহলে সবাই মনে করবে তুমি আমাকে হ্যারাস করেছ। সে বলে, ভিডিওটা দেখাই যাচ্ছে তুমি আমার চেয়েও বেশি প্রো অ্যাক্টিভ ছিলে, তাই কোনো মিডিয়ার লোকই বিশ্বাস করবে না যে আমি তোমাকে হ্যারাস করেছি। তাই তোমার জন্য ভালো হবে যে তুমি ফাংমিনের লোকেশন আমাকে বলে দাও। এবং সে ওখান থেকে চলে যায় আর রাস্তায় যেতে যেতে ভাবে, এই মেয়েটার ভয়েস আমার এত চেনা চেনা লাগছে কেন। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তার দৃষ্টিশক্তি চলে গেছিল তখন সে একটা ভয়েস খুব মন দিয়ে শুনত। বর্তমানে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ঝাও ঝাইয়ের ব্যাপারে আবারও ইনভেস্টিগেট করো, আমি এর ব্যাপারে ডিটেলসে জানতে চাই। পরের দিন ঝাও ঝাও ফাংমিনকে কল করে বলে, মিং আমাদের আইডেন্টির ব্যাপারে জেনে গেছে, ও এখন তোমার লোকেশন জানতে চাই, তবুও তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে আর একটা প্ল্যান আছে। যদি আমি ওর থেকে ফর্মালডিহাইড কেসের ফাইলটি চুরি করতে পারি আর সেটাকে পাবলিক করে দিই, তাহলে তোমার সাথে ওর এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এতে ফাংমিন তাকে থ্যাঙ্কস করে। এরপর ঝাও ঝাও আবার রেডি হয়ে ক্যামেরার রেকর্ডার সমস্ত কিছু নিজের গায়ে ফিট করে নেয়, কারণ সে আবারও মিংয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এদিকে অ্যাসিস্ট্যান্ট মিংকে বলে, বস আপনাকে এত নার্ভাস লাগছে কেন। সে বলে, কারণ এই মেয়েটা যখন আমাকে ফাংমিনের লোকেশন বলবে তখন আমি ফাংমিনের সাথে দেখা করব। এত বছর পর আমি ওর সাথে দেখা করছি, একটু নার্ভাস তো হতেই হবে তাই না। সে বলে, কিন্তু আপনি ফাংমিনকে এত পছন্দ করেন কেন। সে বলে, কারণ যখন আমার চোখের দৃষ্টি চলে গেছিল তখন একমাত্র ওই আমার পাশে ছিল বলে উইন্ডোতে ঝাও ঝাওকে আসতে দেখে এবং তাকে রিসিভ করতে নিচে যায় এবং হাঁ করে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ঝাও ঝাও ওখানে এলে সে বলে, তোমাকে দেখে খুশি হলাম, কিন্তু আমার মনে হচ্ছে তুমি নিজের সাথে রেকর্ডার এবং ক্যামেরা নিয়ে এসেছো। সে বলে, তুমি মজা একটু বেশি করো। সে তাকে স্ক্যান করতে যাচ্ছিল তো সে বলে, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে যা আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি বলে একটা একটা করে ডিভাইস নিজের থেকে বার করে এবং তাকে দিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বাহ আপনি তো একদম নোবেলের স্পাই গার্লের মতো। ঝাও ঝাও বলে, এটাও বলতে পারো বলে অ্যাটিটিউডের সাথে ভেতরে চলে যায়। ভিতরে এসে সে একটা ফাইল দিয়ে বলে, আমি যতদূর জানি যে ফাংমিন ট্র্যাভেলিং করতে খুব ভালোবাসে। এই ফাইলে ওই জায়গাগুলোর নাম আছে যেখানে যেখানে ও যেতে পারে, তাই বরং আমরা একটা একটা করে জায়গাতে গিয়ে চেক করি। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি ফাংমিনের পিছনেই কেন পড়ে গেলে, যতদূর আমি জানি ও অন্য কাউকে লাইক করে। এদিকে আমরা ফাংমিনকে দেখি যে একটি হোটেলে তার বয়ফ্রেন্ড টংসেনের সাথে ছিল। ফাংমিন বলে, আমরা কবে ফিরবো, আমার ঝাও ঝাওয়ের জন্য চিন্তা হচ্ছে, কি জানি ও কোনো প্রবলেমের মধ্যে নেই তো। টংসেন বলে, তুমি চিন্তা করো না, এখানে আমার কাজ শেষ হলেই আমরা ফিরে যাব। এখানে আমরা তার ইভিল স্মাইল দেখে বুঝতে পারি যে সে কিছুতে একটা চাল চালছে। এদিকে ঝাও ঝাও কথার বাহানায় মিংকে তার পুরো বাড়িটা দেখতে চাই। আসলে সে ফর্মালডিহাইড কেসের ফাইলটা খোঁজার জন্য এটা বলল। মিং তাকে নিজের বেডরুম দেখায় যেখানে ফাংমিনের ফটো ছিল। ঝাও ঝাও বলে, মনে হচ্ছে তুমি ফাংমিনকে একটু বেশি লাইক করো, কিন্তু এই ফটোগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ ফটোতেই আমি আছি যখন আমি মেকআপ করেছিলাম। মিং বলে,
তোমার একটু বেশি ইন্টারেস্ট অন্যের আইডেন্টিটি চুরি করার, যা শুনে ঝাউঝাউ রেগে যায় আর বলে, আমার মনে হচ্ছে তোমার মুখে একটা ঘুষি মারি, কিন্তু সে এটা করে না এবং রেগে গিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। মিং বলে, মিস ঝাও, আমার মনে হচ্ছে আপনার বডির একটু চেকিং তো করা উচিত ছিল। সে বলে, দেখো মিস্টার মিং, আমার কাছে কিছু নেই আর এখন আপনি যেটা করছেন সেটা ইল্লিগাল। সে বলে, আর নিজের থেকে রেকর্ডিং পেন লুকিয়ে রাখাটাও ইল্লিগাল, বলে তাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যায় আর বলে, রেকর্ডিং পেনটি বার করো, আমি তোমার সাথে জোরজবস্তি করতে চাই না। কিন্তু সে এটা করে না, বরং এটা ওটা কথা বলে তাকে ভোলানোর চেষ্টা করে, কিন্তু মিং তখন জল ছেড়ে দেয়। এতে সে তাড়াতাড়ি করে রেকর্ডিং পেনটি বার করে বলে, এটা জল লেগে গেলে কি হতো। মিং তার হাত থেকে সেটা কেড়ে নেয়। এরপর ঝাউঝাউ বলে, তুমি তো রেকর্ডারটাও পেয়ে গেছো, এবার আমাকে যেতে দাও। সে বলে, না, আগে তুমি ক্ষমা চাও। সে বলে, সরি। এরপর সে ড্রেস চেঞ্জ করে আসে। তো মিং বলে, সত্যি করে বলো তো যে আমরা এর আগে কখনো দেখা করেছি, কারণ তোমার ভয়েস আমার খুব চেনা চেনা লাগছে। যা শুনে ঝাউঝাউ কিছু ভাবতে লাগে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডক্টর মিংকে বলে, দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা আপনার পেরেন্টসকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার দৃষ্টি ফেরানোর জন্য আমরা চেষ্টা করব। যে কথাটা দরজায় দাঁড়িয়ে ঝাউঝাউ শুনছিল। বর্তমানে সে তাকে কিছু বলে না, অ্যাসিস্ট্যান্টটাকে ফাংমিনের ডিটেলস দেয়, মানে তার ফ্যামিলির ব্যাপারে, কারণ ফাংমিনকে তার বাবার সাথে দেখা করতে যেতে হবে। এখন যেহেতু ফাংমিন এখানে নেই, তাই তার জায়গাতে ঝাউঝাউকেই মিংগের সাথে ফাংমিনের বাবার সাথে দেখা করতে হবে। ঝাউঝাউ মিংকে বলে, এতে তুমি আমাকে সাহায্য করলে তবেই আমি করব, না হলে করব না। যা শুনে সে রেগে যায় আর অ্যাসিস্ট্যান্ট বলে, আপনারা দুজন একদম নোবেলের ক্যারেক্টারের মতন। এতে দুজনাই তাকে সেট আপ বলে চুপ করিয়ে দেয়। এরপর ঝাউঝাউ মিংকে ফাংমিনের ফ্যামিলি ডিটেলসের সাথে সামনে দাঁড়িয়ে পাঞ্চিং প্র্যাকটিস করতে করতে মুখস্থ করাতে লাগে আর মিং তাকে এগুলো মনে করায়। এরপর মিং তার হাত ধরে নেয়। সে তাকে মারতে যাচ্ছিল কি মিং বলে, তোমার হাত ড্যামেজ হয়ে গেছে। যা শুনে ঝাউঝায় লজ্জা লাগে আর বলে, আমার হাতগুলো কেমনই তাই না। সে বলে, তুমি এমন কথা কেন বলছো, সবারই হাত এই রকমই হয়, তাছাড়া সবাই তো আমাদের মতন বড়লোক ঘরে জন্মায় না। আমি ওই মানুষগুলোকে রেসপেক্ট করি যারা নিজেদের জন্য হার্ডওয়ার্ক করে। যে কথা শুনে ঝাউঝাউ ইন্সপায়ার হয়। মিং তাকে হিলিং গ্লাভস পরতেও সাহায্য করে এবং তাকে জল খেতেও সাহায্য করে, যেটা ঝাউঝাউকে আরও বেশি ইমপ্রেস করে। এরপর ঝাউঝাউ ফাংমিন সেজে মিংয়ের সাথে ফাংমিনের বাড়িতে আসে, যেখানে প্রতিটা রিলেটিভসের সাথে তাকে ভালোভাবে অ্যাক্টিং করতে হয়। এগুলো তো ঠিক ছিল। তারপর ওখানে ফাংমিনের বাবা আসে, যাকে ঝাউঝাউ বাবা বলে। তো বাবা তো সফট হয়ে গিয়ে বলে, তুমি হঠাৎ করে কেন আমাকে বাবা বলা শুরু করেছো। এতে ঝাউঝাউ ভাবে ফাংমিন ওর বাবাকে না জানি কি বলে ডাকত। মিং এটা বলে তাকে বাঁচায় যে আজকাল এ একটু বেশি মুডি হয়ে গেছে, তাই ওর কথাতে কিছু মনে করবেন না। বাবা তখন ঝাউঝাউকে আলাদা করে কথা বলতে নিয়ে যায়। কিচেনে নিয়ে এনে বাবা বলে, আমি তোমার এত প্রমোশন করলাম, তোমাকে ফেমাস করলাম, তারপরও তুমি আমার একটা ছোট্ট কাজ করতে পারছো না। মিংগের সাথে তোমার এঙ্গেজমেন্ট ঠিক করলাম যাতে তুমি ওর ফর্মাল ডিহাইড কেসের ফাইলটা চুরি করতে পারো, কিন্তু তুমি সেটা এখন অবধি করতে পারলে না। সে তাকে শান্ত করে বলে, আমি চেষ্টা করছি, যখনই আমি ওটা পেয়ে যাব তখনই আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু বাবা তো তার দিকে একটা বেগুন ছুঁড়ে মেরে বলে, তুমি এই চেষ্টা কতদিন ধরে করবে। ঝাউঝাউ বেগুনটা থেকে বেঁচে যায়। বাবা অবাক হয়ে গিয়ে বলে, তুমি মার্শাল আর্টস কবে শিখলে, আর তোমার ফেস এত শুকনো শুকনো লাগছে কেন, এরকম তো আগে কখনো হয়নি, বলে তার কাছে আসতে লাগে। তখন ওখানে মিং চলে আসে, যে ড্রাঙ্ক ছিল বা ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করছিল। সে বলে, তুমি আমার সেফটি কিস চাও তাই তো, এই নাও। যা দেখে বাবাও বিশ্বাস করে নাই যে আজকে ফাংমিন ফর্মাল ডিহাইড কেস ফাইলটি ঠিক চুরি করেই নিবে, তাই তাদেরকে যেতে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্ট এবং ঝাউঝাউ মিংকে তার ঘরে নিয়ে আনে আর অ্যাসিস্ট্যান্ট কাজের বাহানা করে ওখান থেকে পালিয়ে যায়। ঝাউঝাউও চলে যাচ্ছিল, তো মিং তার হাত ধরে তাকে নিজের ক্লোজ করে আর বলে, ও আমাকে মিথ্যা বলতে পারে না, ও বলেছিল ওর নাম ফাংমিন, কিন্তু তোমার নাম তো ঝাউঝাউ কী করে হতে পারে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ঝাউঝাউ কিছু কাজের জন্য বিদেশে যাবে, তাই সে
মিংকে ভয়েস রেকর্ডার দিয়ে বলে এখানে কিছু ভয়েস রেকর্ডিং করা আছে, যতদিনে এগুলি শেষ হবে ততদিনে আমি ফিরে আসব। এটা বলে সে চলে যাচ্ছিল তো মিং এসে তাকে আটকায় আর বলে, তুমি এতদিন ধরে আমার খেয়াল রাখলে কিন্তু আমি তোমাকে দেখতে পাই না, আমি কি জানতে পারি তোমার নাম? ঝাও ঝাও যেহেতু ফাংমিনের সাবস্টিটিউট ছিল তাই সে নিজের নাম ফাংমিন বলে এবং ওখান থেকে চলে যায়। বর্তমানে এগুলো মনে করে ঝাও ঝাও বলে, এত বছর পর কেউ আমার নাম জানতে চেয়েছিল, আমি তাকে কি করে আমার নাম বলতে পারতাম? এটা বলে সে চলে যাচ্ছিল তো মিং তার হাত ধরে তাকে নিজের পাশে বসায় এবং রিং বের করে বলে, এটা আমি তোমাকে আগেই দিতে চেয়েছিলাম কিন্তু তুমি বিদেশে চলে গেলে তাই তোমাকে দিতে পারিনি, এবং জোর করে রিংটা তার হাতে পরিয়ে দেয় আর বলে, আমাকে বিয়ে করে নাও। ঝাও ঝাও জানে যে সে এখন ড্রাঙ্ক আছে, তাই বলে, ভেবে নাও, কাল সকাল হতে হতে তোমার নিজের কাজের জন্য নিজেরই না পস্তানি আসে। ততক্ষণে মিং ঘুমিয়ে গেছিল তাই সে তাকে পেটে শুইয়ে দিয়ে চলে যায়। তখন তার কাছে টাংসানের কল আসে, এতে সে খুশি হয়ে যায়। টাংসান বলে, ফর্মাল ডিহাইড কেসের ফাইলটা মিংগের লকারে ভরা আছে, ওটা বার করে লিক করে দাও, বলেই কল কাট করে দেয়। এখানে বোঝা যায় যে ঝাও ঝাও টাংসানকে লাইক করে কিন্তু টাংসান তাকে জাস্ট ইউজ করছে। ঝাও ঝাও তার কথা মতন মিংগের লকার অবধি পৌঁছিয়ে যায় এবং ফাইনালি ডকুমেন্টগুলোও পেয়ে যায়। আর যেই পিছনে ঘুরতে যায় তো মিং ওখানেই ছিল, যাকে দেখে ঝাও ঝাও ভয়ে পড়ে যাচ্ছিল তো মিং তাকে ধরে নেয় এবং বলে, আমি হঠাৎ করে তোমার সামনে এসে তোমাকে ভয় পাইয়ে দিয়েছি তাই না? সে নিজের লিপস থেকে লিপস্টিক তুলে তার লিপসে লাগিয়ে বলে, আমি তোমার এগেনস্টে প্ল্যান করেছি, তোমার তো আমার উপরে রাগ করা উচিত। মিং আসলে ড্রাঙ্ক ছিল না, সে ঝাও ঝাওয়ের আইডেন্টিটি জানার জন্য অ্যাক্টিং করছিল আর এখন সে জেনেও গেছে যেই মেয়েটা তার জীবন বাজিয়েছিল সে অন্য কেউ নয় বরং সে ছিল ঝাও ঝাও। তবুও সে তাকে এটা বুঝতে দেয় না এবং বলে, তোমার মনে হয়নি আমি তোমাকে সেফটি কি দিয়ে দিলাম তার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে? সে বলে, আমার প্রথমেই মনে হচ্ছিল, আর আমি এটাও জানি যে তুমি ফাংমিনের লোকেশন জানো। মিং এখন তো কিছু বলে না এবং তাকে তার রিং ফিরিয়ে দিতে বলে। সে বলে, তুমি এখন নিশ্চয়ই ফাংমিনের লোকেশনে যাবে, তাহলে আমাকেও নিয়ে চলো, আমি তোমাকে প্রমিস করছি যদি ওকে ওখানে না পাওয়া যায় তাহলে আমি তোমাকে হেল্প করব। এরপর মিং তাকে তার সাথে নিয়ে যায় এবং বলে, দেখো তুমি যদি আমার সাথে ওই ডকুমেন্টের জন্যই যাও তাহলে আমি কিন্তু ডকুমেন্ট এই গাড়িতে করে নিয়ে আনিনি। সে বলে, তুমি আমাকে বোকা ভাবছো নাকি? আমি জানি তুমি এত বড় গেম এত ইজিলি খেলবে না। মিং বলে, তোমার টাংসানের ওপরে এতটা বিশ্বাস করা উচিত না। সে বলে, আমরা টাকার জন্য সব কিছু করতে পারি, যদিও সবচেয়ে ডেঞ্জারাস ব্যক্তি এখন আমার সাথেই আছে। যা শুনে মিং হট করে গাড়ি থামিয়ে দেয় যে এত সময় একসাথে থাকার পরও ও আমাকে চিনতে পারল না, তখন গাড়িও খারাপ হয়ে যায়। তাই মিং এসে ঝাও ঝাওকে বলে, তোমারই শখ ছিল এই ধরনের কথা বলার তাই না? তাহলে নাও তুমিও আমার সাথে প্রবলেম ফেস করো, বলে তাকে জোর করে একটি জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগে। সে বলে, এত রাতে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে বলে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি আমার ডকুমেন্ট চুরি করার, বলে সে নিজে জলের মধ্যে পড়ে যায়। এটা দেখার জন্য যে ঝাও ঝাও তার পেপারস চুরি করবে নাকি তাকে বাঁচাবে, এবং আমরা দেখি ঝাও ঝাও তার জান বাঁচায়, তাকে জল থেকে বার করে নিয়ে আনে এবং তাকে সিপিআর দিতে লাগে। এটাতে বোঝা যায় যে ঝাও ঝাও এতটাও খারাপ মেয়ে নয় যতটা দেখায়। আর মিং স্বপ্নতে এখনও ঝাও ঝাওকেই দেখছিল যে সে তার কাছে ফিরে আসছে। বর্তমানে দেখা যায় ফাইনালি মিংগের জ্ঞান ফিরেছে, যাকে ঝাও ঝাও বকা দিয়ে বলে, তুমি যদি এইসব ফালতু ড্রামা না করতে তাহলে আমি এতক্ষণে ডকুমেন্ট পেয়েই যেতাম। আর মিং তাকে একটাই কথা বলে যে, ওই মেয়েটা তুমি ছিলে তাই না, যে 10 বছর আগে আমার জান বাঁচিয়েছিলে? তুমি চলে যাওয়ার পর নিউজে শুধু একটাই কথা জানানো হয়েছিল যে তুমি কোনো মিশনে গিয়ে মারা গেছো, কিন্তু আমি কখনো এই কথাটাতে বিশ্বাস করিনি। সে বলে, ওই দিন রাতে তুমি যখন ড্রাঙ্ক ছিলে তখন তুমি এই কথাগুলোই বলছিলে, তুমি আমাকে তোমার মুনলাইট বলেছিলে, কিন্তু এই ধরনের কিছু নয়। সে বলে, কিন্তু যখন থেকে তুমি আমার সামনে এসেছো তবে থেকে আমার কাছে তোমার ভয়েস ওই রকমই কেন মনে হচ্ছে? সত্যি বলো, ওটাই কি তুমি ছিলে? ঝাও ঝাও কথা ঘোরানোর জন্য বলে, তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে আমি তোমাকে ধোকা দিচ্ছি?
মিং বলে, আমি তোমাকে আগেও জিজ্ঞাসা করেছিলাম, ওই কোশ্চিনটা আমি তোমাকে আবারও করছি যে আমরা আগে দেখা করেছি, ওই মেয়েটা কি তুমি যে 10 বছর আগে আমার জান বাঁচিয়েছিলে? যা শুনে ঝাউঝাউয়ের চোখে জল চলে আসে, কিন্তু সে এখনও সত্যিটা তাকে বলে না আর বলে, না আমি কখনো তোমার জান বাঁচাইনি, তুমি এইসব না ভেবে ভাবো আমরা এখানে সারা রাত কী করে কাটাবো। তার শরীর অসুস্থ দেখে মিং বলে, তুমি আগে নিজের হেলথের কথা ভাবো, এটা বেশি ইম্পর্টেন্ট বলে ওখান থেকে উঠে যায়। আর ঝাউঝাউ ভাবে 10 বছর আগে যখন শুটিং লোকেশনে ফিরে আসে তখন সে জলে ভিজে গেছিল। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করলে সে বলে, পাশের নদীতে একটি ছেলে পড়ে গেছিল, আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট তাকে ভালো করে বুঝিয়ে দেয় যে যদি মিডিয়ার লোকজন তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তুমি ফাংমিনের নাম বলে দিবে। বর্তমানে মিং ফিরে এসে বলে, আমি গরম জামাকাপড় গাড়িতে রেখে এসেছি, গিয়ে চেঞ্জ করে নাও বলে সে পিছন ঘুরে বলতে লাগে, সত্যি কথা বলতে যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই তোমার গলার ভয়েস একদম ফ্যামিলিয়ার লাগছিল, একটু কিউট, অনেকটা বোল্ড বলে পিছন ঘুরতেই দেখে ঝাউঝাউ অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি করে তাকে উঠায় আর জানতে পারে যে তার খুবই ফিভার হয়েছে। সে তাকে গাড়িতে এনে বসায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে মিং তার দিকে তাকিয়ে বসেছিল। সে বলে, আমাকে এইভাবে দেখো না, আমার অভ্যেস নেই। সে বলে, তুমি 2 বার আমার জান বাঁচিয়েছ কিন্তু আমি এখনও তোমাকে থ্যাংকস বলিনি। সে বলে, তোমাকে কে বাঁচিয়েছে তা ম্যাটার করে, অথচ তুমি যে বেঁচে আছো এটা তোমার কাছে ম্যাটার করে না। সে বলে, যখন আমি একদম একা হয়ে গেছিলাম তখন ওই মেয়েটা আমার সাথে ছিল, আমার মুনলাইট হয়ে। কথা বলতে বলতে এরা দুজনাই ঘুমিয়ে যায়। পরে 3 সকালে যখন মিঙ্কের ঘুম ভাঙে তখন ঝাউঝাউ তার পাশে ছিল না। কিছুক্ষণের জন্য তার মনে হয় ঝাউঝাউ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তখনই সে সামনে ঝাউঝাউকে দেখতে পায়। সে বলে, তুমি কি ভাবলে আমি ডকুমেন্টস নিয়ে পালিয়ে গেছি? সে বলে, হ্যাঁ তখন আমি এটাই ভাবছিলাম। তখন সে তার হাতে মেডিসিন দেখে আর তাকে ভুল বোঝার জন্য সরি করে। সে বলে, আমার তোমার সরি দরকার নাই, হ্যাঁ যদি তুমি কিছু দিতে চাও তাহলে ওই ফাইলস দিতে পারো। সে কিছু না বলে গাড়িতে বসে যায়। এরপর এরা একটি হোটেল রুমে আসে যেখানে ঝাউঝাউ বলে, থ্যাংকস আমার জিনিসপত্র আনার জন্য, এবার তুমি যাও আমার ঘুম পাচ্ছে। সে বলে, কি বলছো তুমি, আমার ফিভার হয়েছে আর তুমি আমার কেয়ার না করে আমাকে চলে যেতে বলছো? সে বলে, তুমি এখন বড় হয়ে গেছো, এখনও তোমার কারো সাহায্যের দরকার হয়? তাছাড়া তোমার ফিয়ন্সে আছে আর আমার বয়ফ্রেন্ড, আমাদের কি এক ঘরে রাত কাটানো ঠিক হবে? সে বলে, তোমারও ফিভার আছে আর আমারও, তাই আমাদের দুজনের একে অপরের খেয়াল রাখা উচিত, আর অন্য কোনো রুমও ফাঁকা নেই, তাই আমি সোফাতে শুচ্ছি আর তুমি খাটে যাও। এখন সে যখন এতটা ধ্যাতলামো করছিল তখন ঝাউঝাউকেই চুপচাপ খাটে গিয়ে শুতে হয়, কিন্তু মাঝরাতে তার ফাইলের কথা মনে পড়ে, তাই সে চুপচুপ করে আসে ওই ফাইলটা নেওয়ার জন্য যেটা মিঙ্গের হাতেই ছিল। মিং ঘুমাচ্ছিল আর সেই সুযোগে সে ওটা নিতে যায় তো মিঙ্গের ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে ঘুমায়নি, ঘুমানোর অ্যাক্টিং করছিল এবং ঝাউঝাউকে হ্যাপি বার্থডে উইশ করে। আর তখন অ্যাসিস্ট্যান্টও কেক নিয়ে ভেতরে আসে, আজ হলো ঝাউঝাউয়ের বার্থডে আর মিং তাকে বার্থডে উইশ করে। এতে ঝাউঝাউ ইমোশনাল হয়ে বলে, এর আগে কেউ আমাকে বার্থডে উইশ করেনি। সে বলে, কেন তোমার বয়ফ্রেন্ড? সে বলে, আমাদের দুজনেরই ফালতু ব্যাপারে টাইম ওয়েস্ট করা পছন্দ না। সে বলে, এটা ফালতু জিনিস নয়, এর মানে হলো তোমার জন্ম কতটা খুশির ব্যাপার, যাই হোক তুমি উইশ করো। সে চোখ বন্ধ করতেই মিং তার নাকে কেক লাগিয়ে দেয়, যা দেখে ঝাউঝাউ কেক নিয়ে তার গালে লাগানোর জন্য তার পিছনে দৌড়ায়, যেটা অ্যাসিস্ট্যান্ট রেকর্ড করে। আর এদের দেখে মনে হচ্ছে যে এরা একটা রোম্যান্টিক রিলেশনশিপে আছে। অনেক মজা করার পর মিং নিজেই তার হাতে ফর্মাল ডিহাইটের ফাইলটি দিয়ে বলে, আমি জানি এটা লিক করলে আমাদের কোম্পানির কত বড় লস হবে, কিন্তু আমি তবুও তোমাকে এটা দিচ্ছি। পরের দিন ঝাউঝাউ ওই ফাইলসের ইনফরমেশন লিক করতে চলেছিল, কিন্তু তার আগে সে টাংসেনের সাথে কথা বলতে চাই, তাই তাকে মেসেজ করে যে আজকে আমার বার্থডে, কিন্তু মেসেজটা সে সেন্ড করতে পারে না। তখন মিং তার জন্য ব্রেকফাস্ট নিয়ে এনে বলে, এগুলো তুমি আমার জন্য এনেছিলে যখন আমি হসপিটালে ছিলাম। এগুলো শুনে ঝাউঝাউয়ের অতীতের কিছু সিন মনে পড়ে যায়, যখন ডক্টর মিংকে তার প্যারেন্টসের মৃত্যুর খবর দিয়ে চলে যায়। তখন ঝাউঝাউ তার কাছে এসে বলে, এগুলো তুমি খাও, তোমার ভালো লাগবে। তখন টিভিতেও
মিংকের অ্যাক্সিডেন্টের নিউজ চলছিল, যে তাকে বাঁচিয়েছে অন্য কেউ নয় বরং ফেমাস অ্যাক্ট্রেস ফাংমিন। তখন সে পিছনে ঘুরে দেখে মিং সুসাইড করতে চলেছে। সে এসে তাকে থামায় আর বলে, আমি নিজের জানে তোয়াক্কা না করে তোমার জান বাঁচালাম এটা দেখার জন্য যে তুমি সুসাইড করবে। আমি জানি এই সময়টা তোমার জন্য খুবই কঠিন, কিন্তু যেই ব্যক্তি কঠিন সময়ে ঘুরে দাঁড়াতে শিখে যায় সেই হলো সাহসী। এরপর থেকেই ঝাও ঝাও তার সাথে সবসময় থেকে তার দেখাশোনা করে এবং তাকে ফিল করায় যে তার বাবা মা নেই তো কী হয়েছে, এখনও তার বেঁচে থাকার জন্য অনেক কিছু আছে। বর্তমানে মিং তাকে বলে, তোমার এই ব্রেকফাস্টগুলো দেখতে দেখতে পুরো এক মিনিট হয়ে গেল, তবে তুমি যা ডিসিশন নেবে আমি তোমাকে সাপোর্ট করব, কিন্তু আমি কখনোই চাইবো না যে তুমি এমন মানুষকে ভালোবাসো যে তোমার পুরো জীবনটা শেষ করে দেবে। এটা শুনে সে বলে, টংসন যদি ভালো মানুষ নাও হয় তবুও আমি ওকেই ভালোবাসি। যা শুনে মিংয়ের খুব খারাপ লাগে, সে উঠে চলে যায়। তখন ঝাউঝাউয়ের কাছে টংসনের কল আসে, এতে সে খুশি খুশি বলে, আমি মিংয়ের ওই ডকুমেন্টস পেয়ে গেছি, কিন্তু তোমার মনে হয় যে এই ডকুমেন্টস লিক করলে তোমার কোনো ক্ষতি হবে না? সে বলে, না হবে না, যদি তুমি এই কাজটা না করতে পারো তাহলে আমি করে দিচ্ছি। সে বলে, না আমি নিজেই এটা করছি। টংসন তাকে বার্থডে উইশ করে, যা শুনে ঝাউঝাউ খুশি হয়ে বলে, তোমার আমার বার্থডে মনে ছিল? কিন্তু টংসন কথা না শুনে কল কাট করে দেয়। এতে সে খুবই হার্ট হয়, তার মনে হয় মিংকের কথাটাই না ঠিক, তবু সে নিজের ফিলিংসকে দূরে রেখে ইনফরমেশন লিক করার জন্য রেডি হয় এবং লাস্ট বটমটি প্রেস করতে গিয়েই তার মনে হয়, আমার এই ইনফরমেশন লিক করাটা কি উচিত হবে, এবং সে ল্যাপটপটা অফ করে চিন্তায় পড়ে যায়। তখন মিং স্মাইল করতে করতে তার কাছে আসে, কারণ সে জানতো যে ঝাউঝাউ ফাইলস লিক করতে পারবে না, কারণ এতক্ষণে ওর আমার উপরে এতটাও বিশ্বাস হয়ে গেছে। সে বলে, বেশি খুশি হয়ো না, আমি এখন ইনফরমেশন লিক করে নিতে কী হয়েছে, আমি পরে ঠিকই করে দেব। মিং তার হাত ধরে তাকে জোর করে নিচে নিয়ে যায়। এদিকে বাইরে টংসন অনেক কিছু প্রিপারেশন করে রেখেছিল, কারণ সে আজকে কাউকে প্রপোজ করতে চলেছে। ঝাউঝাউ এটা দেখে খুশি হয়ে যায় এবং অতীতের কথা মনে করে, যখন টংসন বলেছিল আমরা আমাদের রিলেশন পাবলিক করে নিতে কী হয়েছে, একদিন আমরা খুব ধুমধাম করে বিয়ে করব। এতে আজ তার মনে হয় যে টংসন তাকে সবার সামনে প্রপোজ করবে। এদিকে টংসন খুব ভালো ভালো কথা বলে, যে প্রথমে আমি তোমাকে লাইক করতাম না, কিন্তু পরে আমি তোমাকে সবচেয়ে বেশি লাইক করি। এখানে ঝাউঝাউ খুবই খুশি হচ্ছিল। এটা দেখে মিংগের তার জন্য খারাপ লাগে, কারণ টংসন বুকে নিয়ে ডাইরেক্ট এসে ফাংমিনকে প্রপোজ করে আর ফাংমিন টংসনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এতে ঝাউঝাউ প্রচণ্ড হার্ট হয়, কারণ তার আইডিয়া ছিল না যে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে। সে রেগে গিয়ে কিচেনে আসে এবং ধারালো জিনিস নেয়। মিং বলে, তুমি কি করতে চলেছ আমাকে বলো, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। ঝাউঝাউ এটা রেখে দিয়ে একটি লাঠি তুলে নেয়, তারপর এমনভাবে হেঁটে আসে যেন তারা কাউকে খুন করতে চলেছে। এদিকে টংসন এবং ফাংমিন তাদের ছোট খুশি সেলিব্রেট করছিল, তখন ঝাউঝাউ এসে ডান্ডা দিয়ে সমস্ত গ্লাসগুলো ঠান্ডা করে দেয়। টংসন বলে, তুমি এখানে আর এটা কী করছো? ঝাউঝাউ ফাংমিনকে বলে, তুমি জানো না টংসন আমার বয়ফ্রেন্ড হয়? ফাংমিন টংসনকে বলে, তুমি তো বলেছিলে তুমি সিঙ্গেল, তুমি আমাকে এত বড় মিথ্যা কথা কী করে বলতে পারো? সে বলে, না ও মিথ্যা কথা বলছে। ঝাউঝাউ বলে, বিয়ের স্বপ্ন তুমি আমাকে দেখিয়েছ আর বিয়ের প্রস্তাব দিচ্ছ ফাংমিনকে, বাহ কি ভালো ব্যাপার। সে বলে, তুমি কে হও আমাকে জাজ করার? তুমি যে সারাদিন এর সাথে টাইম স্পেন্ড করেছ তার সমস্ত খবর আমার কাছে আছে। সে বলে, বাহ বিশ্বাসঘাতকতা তুমি করলে আর দোষ দিচ্ছ আমার উপরে। সে ডাইরেক্ট বলে, আমি কখনোই তোমাকে লাইক করিনি, সবসময় তোমাকে বন্ধুর মতন দেখেছি। যা শুনে ঝাউঝাউয়ের চোখে জল চলে আসে এবং সে এসে তাকে একটা চর মারে আর ওখান থেকে চলে যায়। তখন ফাংমিনও টংসনের সাথে ব্রেক আপ করে চলে যায়। বেচারা টংসন একুল ওকুল দুইকুলি গেল, যদিও সে এটাই ডিজার্ভ করে। এরপর ঝাউঝাউ খুবই স্যাড ছিল, সে অতীতের কথা ভাবছিল, যখন সে নিজেই ফাংমিনকে বলেছিল যে আমি আশা করব তোমার লাইফ পার্টনার খুব ভালো হবে, যদি সে তোমাকে কখনো বুলি করার চেষ্টা করে তাহলে আমি তাকে ছাড়ব না, কিন্তু কে জানতো যে ওই বুলি করা ছেলেটি তারই বয়ফ্রেন্ড হবে বলে সে খুবই কান্না করে। আর যেই মিংক ওখানে আসে তখন সে কান্না থামিয়ে দিয়ে ব্রেভ গার্ল হওয়ার অ্যাক্টিং করে।
মিং তো বুঝতে পেরে যায়, তাই বলে, তোমার মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? তুমি কারো সাবস্টিটিউট নও, তুমি হলে ঝাও ঝাও, তোমার নিজেরও একটা জীবন আছে। ঝাও ঝাও বলে, আই উইশ কি টাংসেন কখনোই আমার লাইফে আসেনি, আর আমি প্রথমেই তোমার সাথে দেখা করেছি। মিং তো সবসময় তাকে খুঁজত, কিন্তু ঝাও ঝাও বিদেশ থেকে আসার পর কখনোই তার সামনে যায়নি। এরপর লাঞ্চ করতে বসেও ঝাও ঝাও টাংসেনের কথাই ভাবছিল। একদিন ঝাও ঝাও ফাংমিনের মেকআপ করে তার সামনে গেলে টাংসেন বলেছিল যে তুমি এইভাবেই বেশি সুন্দর দেখাও। বর্তমানে সে বলে, আমি কতটা বোকা ছিলাম তাই না? ও শুধুমাত্র ফাংমিনকে লাইক করত, এটা আমি কখনোই বুঝতে পারিনি। মিং তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি খুব সুন্দরী, ও এটা বুঝতে পারেনি, এতে ওর ভুল। তুমি আমাকেই জিজ্ঞাসা করো তুমি আমার চোখে কতটা সুন্দরী। যা শুনে ঝাও ঝাও মন খুলে কাঁদতে লাগে এবং অনেক করে ড্রিঙ্ক করে। মিং তার জন্য ডাস্টবিন নিয়ে আসে ভমিটিংয়ের জন্য, বাট সে তো তার গায়েই ভমিট করে দেয়। এদিকে ফাংমিন চলে যাচ্ছিল, কিন্তু টাংসেন তাকে যেতে দেয় না। সে তার কাছে আর একটা চান্স চায় এবং বলে, আমি ঝাও ঝাওকে মিংয়ের কাছে পাঠিয়েছিলাম যাতে মিং তোমার পেছন ছেড়ে দেয়। আমি সব কিছুই তোমার জন্যই করেছি। এতে ফাংমিন তাকে একটা চান্স দেয়, কিন্তু তারপরও সে তার থেকে দূরে থাকছিল। এদিকে মিং ঝাও ঝাওকে একটি জায়গাতে নিয়ে আসে। ঝাও ঝাও স্যাড ছিল, তাই সে তাকে চিল দিয়ে বলতে বলে, আমি ঝাও ঝাও, আমি কারো সাবস্টিটিউট নই। তার কথা মতন সে তাই করে আর খুবই রিল্যাক্স ফিল করে। এখানে মিং ঝাও ঝাওকে প্রপোজ করে এবং বলে, তুমি কি আমার লাভ কনফেস অ্যাকসেপ্ট করবে? সে বলে, যেই দিন স্নোফল হবে সেই দিনকে করব। এতে সে ভাবে যে এখানে তো কখনোই স্নোফল হবে না, তাহলে কি ও কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না? এরপর সে ঝাও ঝাওকে বাড়িতে ছাড়তে আসে এবং তার বাড়িতে ঢুকতেও চাইছিল, কিন্তু ঝাও ঝাও তাকে বাইরে থেকেই বাড়ি পাঠিয়ে দেয় এবং ভিতরে আসে তো ল্যান্ডলর্ডকে দেখে সে বলে, আপনি এখানে কি করছেন? সে বলে, তোমার বয়ফ্রেন্ড কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে, তাই নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাও। যা শুনে সে খুবই হার্ট হয়। এদিকে মিং একটা টেসেল দেখছিল যেটা ঝাও ঝাও তাকে গিফট করেছিল। সে ওটাকে নিয়ে তাড়াতাড়ি করে ঝাও ঝাওয়ের কাছে যেতে লাগে, কারণ সে তাকে এটা বলতে চাই যে তোমার দেয়া গিফট আমি আজও যত্ন করে রেখেছি। এদিকে ঝাও ঝাও নিজের জিনিসপত্র নিয়ে যেতে লাগে, তখন মিং ওখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু সে কিছু না বলেই চলে যায় এবং সমুদ্রের ধারে এসে নিজের জন্য টেন্ট লাগাতে লাগে। তখন মিং আবার টেসেলটি নিয়ে এনে বলে, তোমার মনে আছে তুমি এটা আমাকে দিয়ে বলেছিলে, যতদিনে আমি এটাকে পুরোপুরি তৈরি করে নেব ততদিনে তুমি আমার কাছে চলে আসবে। সে না দেখেই বলে, হ্যাঁ মনে আছে, আমি ভেবেছিলাম তুমি এটা বানাতে বানাতে আমাকে ভুলে যাবে। সে বলে, আমি এটা বানানোর প্রতিটা মুহূর্তই তোমাকে মনে করেছি। সে বলে, তুমি এখান থেকে চলে যাও, এমনিতেও রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বেড়ে যাবে। যা শুনে মিংয়ের খারাপ লাগে, সে ওখান থেকে চলে যায়। তখন ঝাও ঝাও একাই ক্যাম্পটা প্রিপেয়ার করতে লাগে, কিন্তু সেটাকে সে সেট করতে পারছিল না। এখন একদমই সে ভেঙে পড়ে, কারণ তার বাবা মা তো আগেই মারা গেছে। টাংসেন এবং ফাংমিন দুজনাই তো তাকে ছেড়ে দিয়েছে, আর এখন তো মিংগো তাকে একলা করে দিয়ে চলে গেল। সে খুবই একা ফিল করছিল। তখন সামনে মিং লণ্ঠন নিয়ে আসে। বেচারা এতদিন পর তার স্বপ্নে দেখা মেয়েটিকে খুঁজে পেয়েছে, সে এত সহজে হাল কি করে ছাড়বে? সে এসে তাকে হাক করে বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। পরের দিন সকালে ঝাও ঝাও মিংয়ের বাড়িতে আসে, ফ্রিতে নয়, সে এর জন্য ভাড়া দিবে বলে। বাড়িতে এসে ঝাও ঝাও এবং মিং টিভি দেখার জন্য রিমোট নিয়ে কাড়াকাড়ি করছিল। হঠাৎ করে মিং স্লিপ করে তার উপরে পড়ে যায়। তাদের রোম্যান্টিক সিন চলছিল কি তখন ডোরবেল বেজে ওঠে, মানে বাইরে অ্যাসিস্ট্যান্ট এসেছিল। এতে দুজনাই নার্ভাস হয়ে যায়। ঝাও ঝাও বলে, তুমি এখন দরজা খুলবে না, আমাকে নাইট ড্রেসে দেখলে ও উল্টাপাল্টা ভাববে। সে বলে, ওর কাছে দরজার পাসওয়ার্ড আছে, আমি না খুললেও ও আপনা আপনি ঘরের ভিতরে চলেই আসবে। এতে ঝাও ঝাও তাড়াতাড়ি করে এসে বেডে লুকিয়ে যায়। তো মিংগো তার সাথেই লুকায়। সে বলে, তুমি কেন লুকাচ্ছ, এটা তো তোমারই বাড়ি। সে বলে, ও তাই তো, বাট ততক্ষণে অ্যাসিস্ট্যান্ট চলেই আসে আর ব্ল্যাঙ্কেট উঠিয়ে দুজনকে দেখে বলে, সরি বস, আমি ভুল সময় চলে এসেছি। এরপর সে এদের বলে, সরি, এরপর থেকে আমি বলে বাড়িতে ঢুকবো। ঝাও ঝাও বলে, তুমি যা ভাবছো সেটা নয়, আমি একে বাড়ির জন্য পে করছি। সে বলে, অবশ্যই করবেন, নোবেলসে তো এইরকমই হয়,
আচ্ছা আমি কি আপনাকে লেডি বস বলে ডাকতে পারি? এতে সে রেগে গিয়ে মিংকে বলে বোঝাও একে। সে অ্যাসিস্ট্যান্টকে বুঝায় যে আমরা দুজন শুধুমাত্র বন্ধু। সে বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, এখন আমি আসছি। কিন্তু যাওয়ার আগে সে আবারও তাকে লেডি বস বলে ডেকে পালিয়ে যায়। এইসবে মিংকের তো বেশ মজা লাগছিল। এরপর ঝাও ঝাও ল্যাপটপ খুলে দেখে টাংসেন তাকে ট্রিক করে সমস্ত ফাইল নিয়ে নিয়েছে, যেগুলো সে মিংকের লকার থেকে চুরি করেছিল। এদিকে টাংসেন ফাংমিনকে মানাচ্ছিল যে আমি এই বাড়িতে নিতে চলেছি, যেখানে আমাদের সুন্দর একটা পরিবার হবে। এখানে ফাংমিন মনে মনে বলে, তোমার সাথে কে পরিবার বানাতে চাইছে? আমি তো তোমার চাল জানতেই তোমার সাথে আছি। তখন টাংসেনের কাছে ঝাউঝাউয়ের কল আসে। ঝাউঝাউ তাকে বারণ করে যে ভুল করেও কোনো ইনফরমেশন তুমি লিক করবে না, যদি মিংয়ের কোনো রকম প্রবলেম হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সে বলে, জানি তুমি আমার হেল্প করবে, আমরা এত বছর ধরে রিলেশনশিপে ছিলাম। তখন ফাংমিন তার কাছে এলে সে এমন ভান করে যেন সে তার মায়ের সাথে কথা বলছে। ঝাউঝাউ রেগে যায় যে আমি এরকম ডবল ফেস মানুষকে আগে কেন চিনতে পারিনি। পরে তিন টাংসেন অফিসে এলে ঝাউঝাউ তার উপরে অ্যাটাক করতে যায়, বাট সে তাকে ধরে নেয়। ঝাউঝাউ বলে, ডকুমেন্টস দেখে আমি প্রথমেই বুঝে গেছিলাম যে এটা তুমি ডিজাইন করেছো, আর আসল পেপারসগুলো লুকিয়ে দিয়েছো। টাংসেন বলে, বাহ তুমি তো বেশ সত্যিটা জেনে গেলে। হ্যাঁ আমি আসল পেপার সরিয়ে দিয়েছি আর নকল পেপারে মিংকে দিয়ে সাইন করিয়েছি, তুমি এখন আর কিচ্ছু করতে পারবে না, বলে চলে যাই। এরপর ঝাউঝাউ ফাংমিনকে কল করে বলে, আমি সবসময় তোমাকে আমার বন্ধু মনে করেছি। টাংসেন যেমনভাবে আমাকে ধোকা দিল, হতেই পারে ও এইভাবে তোমাকেও ধোকা দেয়। সেই বলে, এটা আমি ভালো মতোই জানি, ওর তোমাকে হার্ট করেছে, এর জন্য আমি কখনোই ওকে ক্ষমা করব না। আমি ওর সাথে আছি কারণ ওর কাছে কোম্পানির বিরুদ্ধে এভিডেন্স আছে। তুমি যেন তেন প্রকারে এই ম্যাটারটাকে সলভ করো, ততক্ষণ আমি ওকে কিছু বলবো না। ঝাউঝাউ খুশি হয়ে বলে, আজ বুঝতে পারলাম আমি তোমার সাবস্টিটিউট নয় বরং তোমার বন্ধু। পরের সিন কোম্পানিতে দেখায় যেখানে শেয়ার হোল্ডারদের মিটিং চলছিল। ফাংমিনের বাবা বলে, এই ডকুমেন্টে মিংগে সাইন আছে। আমাদের কোম্পানির রুলস হলো যদি সিইও কোনো বড় ভুল করে তাহলে তাকে পজিশন থেকে সরানো হবে, তাই এখন আমাদের এই রুলসটাকে ফলো করা উচিত। মিং তো এমনভাবে চিল হয়ে বসেছিল যেন সে শুনেই নি মিটিংয়ে কি চলছে। তারপর সে বলে, এত চিল্লাচিল্লি কিসের জন্য হচ্ছে? সোজাসুজি হিসাব, যে যে আমাকে সিইও পজিশনে দেখতে চায় তারা তারা হাত তুলুন। সবাই তখন হাত তোলে, শুধুমাত্র ফাংমিনের বাবা এবং টাংসেন বাদে। তখন ওখানে ঝাউঝাউ ফাংমিনের গেট আপে আসে এবং সেও হাত তোলে, কারণ ফাংমিন এখনও মিংগের ফিয়ন্সে আর তার কাছেও কোম্পানির কিছু শেয়ার আছে। তখন অ্যাসিস্ট্যান্টও ওখানে আসে আর ফর্মাল ডিহাইটের আসল ডকুমেন্ট দেখিয়ে বলে, মিস্টার মিং যেটাই সাইন করতে চলেছিল সেটা এটা ছিল, যেটাকে চেঞ্জ করে দেয়া হয়েছে। মিং বলে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন এটা কতটা কমপ্লিকেটেড ছিল, তবে চিন্তা করবেন না, এই কাজটা যে করেছে আমরা তাকে তাড়াতাড়ি খুঁজে বার করব। আর এর জন্য সে কতটা শাস্তি পাবে তা ওর চিন্তাভাবনার বাইরে। যেটা শুনে ফাংমিনের বাবা তো খুবই রাগ উঠছিল। সে নিজের অফিসে এসে টাংসেনকে বলে, একটা কাজও তুমি ঠিকভাবে করতে পারো না আর চলে এসেছো ফাংমিনকে বিয়ে করার জন্য, একটা কথা কান খুলে শুনে নাও, যদি তুমি এই কাজটা না করতে পারো তাহলে আমি কোনোদিনও তোমার সাথে ফাংমিনের বিয়ে হতে দেব না। সে স্মাইল করে বলে, আপনি চিন্তা করবেন না, এখনো আমাদের হাতে একটা প্ল্যান আছে, এতে রিয়েল ফাংমিন আমাদের সাহায্য অবশ্যই করবে। এদিকে মিং ঝাউঝাউকে বলে, তোমার সবার সামনে ফাংমিন হয়ে যাওয়ার দরকার ছিল না, আমি সবসময় তোমাকে রিয়েল ঝাউঝাউয়ে দেখতে চেয়েছি। সে বলে, আমি আজকে ফাংমিন হয়েছিলাম কারণ আমি টাংসেনকে ওর প্ল্যানে কখনোই জিততে দেব না। মিং বলে, তুমি কি আমাকে একটা চান্স দিতে পারবে? সে বলে হ্যাঁ। তখন মিং ওখানে ফেক স্নোফল করাই, যা দেখে ঝাউঝাউ তো খুবই খুশি হয় কারণ স্নোফল তার ফেভারিট। মিং তো তাকে কিছু না বলেই কিস করে দেয় এবং লম্বা চওড়া কিস করার পর বলে, সরি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তুমি তো এটাই কন্ডিশন রেখেছিলে যে স্নোফল হলে তুমি আমার লাভ অ্যাকসেপ্ট করবে, কিন্তু এখানে তো কখনোই স্নোফল করা সম্ভব নয়, তাই আমি ফেক স্নোফল করেছি। চলো এখন আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, বলে মাটিতে শুয়ে পড়ে। তো ঝাউঝাউও তার পাশে এসে শয়। এইভাবে দুজনা এনজয় করতে লাগে।
পরে তিন টাং সেন একটি লোককে হায়ার করে ঝাও চায়ের আইডেন্টিটি লিক করার জন্য, যে সে অনেকবার ফাংমিনের জায়গায় অ্যাক্টিং করেছে। এটা যখন ফাংমিনের ফ্যানরা জানতে পারবে তখন ঝাও ঝাওকে তারা ঘৃণা করবে। এরপর এটাই হয়, তারা এই তত্ত্ব পাবলিক করে দিয়েছিল, যার ফলে রিপোর্টাররা ঝাও ঝাওকে ঘিরে ধরে এবং এটা ওটা কোশ্চিন করে তাকে বিরক্ত করে। ঝাও ঝাও সেরকম কোনো কোশ্চিনেরই অ্যান্সার দেয় না। তখন কেউ এসে তাকে হিট করতে যাচ্ছিল কি মিঙ্ক ওখানে এসে ঝাও ঝাওকে বাঁচায়। এতে তার আঘাত লাগে, সে তাকে এখান থেকে নিয়ে যায়। এরপর ঝাও ঝাও ঘরের বাইরে ছিল আর অ্যাসিস্ট্যান্ট রুম থেকে বেরিয়ে বলে বস তার চোটে মলম লাগাচ্ছে। ঝাও ঝাও এর ভিতরে যাওয়ার সাহস হচ্ছিল না, সে বাইরে থেকেই বলে যখন তোমার চোট লেগেছিল তখন আমি তোমার কথাই ভাবছিলাম, জানি না কেন তুমি এক মিনিটের জন্য আমার মন থেকে বেরোওনি, এরকম আমার সাথে কখনো হয়নি, জানি না এটা কী ধরনের ইমোশনস, শুধু যা ফিল হলো তাই বলে দিলাম। তুমি আমার কথা শুনছো, প্লিজ কিছু তো বলো। ঠিক আছে, যদি তুমি কিছু না বলো তাহলে ভেবে নাও আমি তোমাকে কিছু বলিনি। এটা বলে সে চলে যাচ্ছিল, তখন মিঙ্ক এসে ডাইরেক্ট তাকে কিস করে দেয়। আসলে সে ভিতরে ঝাও ঝাওয়ের কথা শুনে শুনে খুব ইমোশনাল হয়ে গেছিল। এখানে ঝাও ঝাও তাকে কিস ব্যাক করে, মানে সে পুরোপুরিভাবে লাভ অ্যাকসেপ্ট করেছে। পরের দিন সকালে ফাংমিনের ফোন খুলতেই সে দেখে কাল তার ফ্যানরা ঝাও ঝাওকে খুবই বুলি করেছে। এতে সে রেগে গিয়ে বলে, টাংসেন আমি তোমাকে বলেছিলাম ঝাও ঝাওয়ের যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু তুমি এটা ঠিক করলে না। এদিকে এরা অফিসে বসে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, তখন ফাংমিন ওখানে আসে আর মিঙ্কে বলে, তুমি তো আমাকে লাইক করতে তাই না, তাহলে এমন কি হলো? মিঙ্গো কনফিডেন্টলি বলে, হ্যাঁ লাইক করতাম, কিন্তু ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ আমি সবসময়তেই ঝাও ঝাওকেই লাইক করেছি। ফাংমিন এগুলো একদম সিরিয়াসভাবে বলছিল। তখন ঝাও ঝাও এসে বলে, অনেক হয়েছে, এবার ওকে টিস করা বন্ধ করো, বেচারা তো ভয় পেয়ে গেছিল যে এ সত্যি সত্যি তার সাথে ঝামেলা করতে এসেছে। তখন ঝাও ঝাও তাদেরকে বাইরে যেতে বলে যে আমি ফাংমিনের সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। এতে দুজনাই ওখান থেকে চলে যায়। এরা একে অপরকে হেল্প করার ডিসিশন নেয় আর খুবই খুশি হয় যে যাই হোক কোনো কারণেই এদের বন্ধুত্ব নষ্ট হয়নি। এদিকে ফাংমিনের বাবা টাংসেনের ওপরে চিল্লাচ্ছিল যে তুমি বলেছিলে তুমি সব কিছু ঠিক করবে, কিন্তু তুমি তো কিছুই করতে পারলে না। সে বলে, আপনি চিন্তা করবেন না, যখন শেয়ার হোল্ডাররা জানতে পারবে এঙ্গেজমেন্টের দিন ওখানে ফাংমিন ছিল না বরং ঝাও ঝাও ছিল, তখন এমনি সবাই মিঙ্কে পজিশন থেকে সরিয়ে দিবে। যেই প্ল্যানটা ফাংমিনের বাবার বেশ ভালোই লাগে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে। এদিকে মিং ঝাও ঝাওকে বলে, আজ ফাংমিনের বাবা পার্টি রেখেছে তাই আজ তুমি আমার সাথে যাবে। এদিকে টাংসেন ফাংমিনকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য জোর করছিল। যখন ফাংমিন যেতে রাজি হয় না তখন সে তাকে ব্ল্যাকমেল করে যে যদি তুমি না চাও তাহলে আমার কাছে ঝাও ঝাওয়ের একটি সিক্রেট ভিডিও আছে, ওটা আমি পাবলিক করে দেব। এটা শুনে ফাংমিনকে পার্টিতে যেতেই হয়। এখানে ঝাও ঝাও এবং মিং বিউটিফুল কাপল হয়ে এন্ট্রি নেয়। ফাংমিন ঝাও ঝাওকে বলে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ঝাও ঝাও ফাংমিনকে নিয়ে যায় আলাদা করে কথা বলার জন্য এবং জিজ্ঞাসা করে, টাংসেন কি তোমাকে ফোর্স করেছে এখানে আসার জন্য? সে তার কানে কানে বলে, ওর কাছে তোমার কোনো ভিডিও আছে, আমি না এলে ও সেটাকে লিক করে দিত। ঝাও ঝাও খুবই রেগে যায় কিন্তু ফাংমিন তাকে কোনো কিছু করতে বারণ করে, এটা বলে যে এখনও ডকুমেন্টস টাংসেনের কাছেই আছে। এরপর পার্টিতে এসে ঝাও ঝাও মিঙ্কে বলে, টাংসেন এত বাজে একটা লোক, আমি একে আগে চিনতেই পারিনি। মিং একটু গর্ব করে বলে, এখন আমার মতন ইউনিক পিস তুমি থরি না কোথাও পাবে, যদিও আজ ভালো সুযোগ আছে একে সবার সামনে অসম্মান করার। এদের মাথায় একটা বদমাশি বুদ্ধি আটে। এরা ওয়াইনের গ্লাস নিয়ে টাংসেনের কাছে আসে। ঝাও ঝাও তার মাথাতে ওয়াইন ফেলে দেয়। তারপর মিং বলে, তুমি আমার ফিয়ান্সের ক্লাস ফেলো হও, একটু তো খাতিরদারি তোমার করা উচিত। এটা বলে সে তার গায়ে ওয়াইন ঢেলে দুটো গ্লাস তার হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আর বেচারা টাংসেন বুঝতেই পারছে না যে তার সাথে এটা কী হলো। এরপর মিং গাড়িতে বসে টাংসেনের বাড়ির সামনে নজর রাখছিল। তখন সে ঝাও ঝাও এবং ফাংমিনকে চুপি চুপি টাংসেনের বাড়িতে ঢুকতে দেখে, তাই তাদের ফলো করে ভেতরে আসে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ঝাও ঝাও তাদের দুজনকে একটা প্ল্যান বলে টাংসেনের কাছ থেকে ডকুমেন্ট নেয়ার। এরপর ফাংমিন ঝাও ঝাওকে টাংসেনের বেডরুমে লুকিয়ে দেয়।
তখন ওকে নিয়ে টাংসেন এলে সে তাকে কথাই ব্যস্ত রাখে, তার খুব কেয়ার করে এবং তার জন্য ভালো মন্দ রান্না করে এবং তাকে টেবিলে বসিয়ে রাখে। আর এই সুযোগে ঝাও ঝাও ডকুমেন্ট চুরি করে নেয়। এদিকে ফাংমিনকে এত কেয়ার করতে দেখে টাংসেনও খুবই খুশি হয় এবং তাকে প্রমিস করে যে সে তাকে আর কখনোই ধোকা দেবে না। ফাংমিন তাকে স্নান করতে যেতে বলে। এরপর টাংসেন স্নান করে এসে বেডে ফাংমিনকে দেখে তার সাথে রোম্যান্স করার চেষ্টা করে, কিন্তু আসলে ওটা ফাংমিন ছিল না, ওটা মিং ছিল, যে তাকে ধরে খুব মারে এবং তাকে বেঁধে দেয় আর বলে, ফাইনালি আমরা ডকুমেন্টসও পেয়ে গেলাম আর তোমার বিরুদ্ধে প্রমাণও পেয়ে গেছি, এগুলো আমি পুলিশকে দিয়ে দিয়েছি, যারা এক্ষুনি আসতেই চলেছে। টাংসেন ফাংমিনকে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তো তুমি জানো, আমি 5 বছর ধরে তোমার জন্য ওয়েট করেছি, যখন তুমি বিদেশে চলে গেছিলে আমি তোমার বাবার একটা পালতু কুত্তা হয়ে গেছিলাম, ওনার সমস্ত কথা শুনতাম যাতে আমি তোমার যোগ্য হতে পারি, তোমার যোগ্য হওয়ার জন্য আমি নিজের সম্মানও হারিয়েছি, তোমার জন্য আমি সব কিছু হারালাম আর এখন তোমার চোখেই আমি খারাপ মানুষ হয়ে গেলাম। এটা বলে সে তার উপরে চিল্লাতে লাগে, তো মিং তাকে ধরে নেয়। এদিকে ঝাও ঝাও ফাংমিনকে প্রোটেক্ট করে। ফাংমিন বলে, তুমি এগুলো আমার জন্য নয় বরং নিজের কেরিয়ার বানানোর জন্য করেছো। ঝাও ঝাও বলে, তুমি নিজের ভুলের জন্য ফাংমিনকে দোষ করতে পারো না, আর তুমি আমার যেই ভিডিও বানিয়েছো তুমি তার জন্য কাকে ব্লেম করবে? টাংসেন বলে, তোমরা নিজেরাই ওই ভিডিওটা দেখে নাও, এতে তোমরা বুঝতে পারবে আমি কি করেছি। মিং তখন ল্যাপটপটা ওপেন করে ভিডিওটা অন করে, তো ওটা একটা বিড়ালের ফানি ভিডিও ছিল, তার মানে টাংসেন অতটাও খারাপ নয়, শুধুমাত্র ফাংমিনকে পাওয়ার জন্যই তার বাবার কথা শুনছিল, তবুও সে অন্যায় করেছিল। তখন পুলিশের গাড়ির আসার শব্দ পাওয়া যায়, মানে টাংসেনকে জেলে যেতে হবে। এরপর 1 বছর পরের সিন দেখানো হয়, যখন ঝাও ঝাও একজন ফেমাস অ্যাক্ট্রেস হয়ে গেছে, সে শুটিং সেটে ছিল যার জন্য মিঙ্ক ওয়েট করছিল। শুটিং শেষ হলে দুজনা ওয়াক করতে যাই। এখানে এরা সত্যিই রোম্যান্টিক কাপেল ছিল। এদিকে ফাংমিন সেট থেকে বেরোলে ওখানে টাংসেন তার জন্য ওয়েট করছিল। ফাংমিন বলে, ফাইনালি তোমার সাজা কমপ্লিট হলো, তা তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমাকে বাড়ি ছাড়তে এসেছি। সে বলে, কিন্তু দুর্ভাগ্য আমরা এখন আর বন্ধু নেই। এতে টাংসেন তার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলছিল। শেষমেশ ফাংমিন তার সাথে কথা বলা শুরু করে। টাংসেন বলে, আমি স্টাডি কমপ্লিট করতে বিদেশে যাচ্ছি, তুমি কি করবে? সে বলে, আমি আমার জীবন সিরিয়াসলি এনজয় করব, আর তুমি যেখানেই যাও আমাকে ইনফর্ম করতে থাকবে। যেটা শুনে টাংসেন খুশি হয়ে যায় যে ফাংমিন ফাইনালি তাকে বন্ধু তো ভেবেছে, আর যেখানে ফিলিংসের কথা সেটা তো সে ধীরে ধীরে তার মনে জায়গা করেই নিবে। পরের সিনে ঝাও ঝাওকে শুটিং স্পটে দেখা যায়, যেখানে দূরে মিং বসেছিল হাতে বেলুন নিয়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি বেলুনের ভিতরে 5 মিলিয়নের রিং ভরে রেখেছেন মিস ঝাওকে প্রপোজ করার জন্য, কিন্তু যদি মিস ঝাও বেলুনটা উড়িয়ে দেয় তো? সে বলে, ও উড়াবে না, ও বেলুন দেখলেই সেটা ফাটিয়ে দেয়, তাই আমি সিওর যে ও এটা ফাটাবে না। কিন্তু যখন সে বেলুনটি নিয়ে ঝাও ঝাওয়ের কাছে যায় তখন ঝাও ঝাও ওটাকে না ফাটিয়ে বরং উড়িয়ে দেয়। এতে মিং শকড হয়ে গিয়ে বলে, এটা তুমি কি করলে? এটাতে তো 5 মিলিয়নের ডায়মন্ড রিং আছে। এতে দুজনাই বেলুনের পিছনে দৌড়াতে লাগে, আর অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে ভাবে এদের কিচ্ছু হতে পারে না, আর এরকম একটা কিউট রোম্যান্টিক এবং ফানি মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাও, এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোম্যান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।